ঈদ ঘনিয়ে আসায় শপিং মলগুলোতে বেড়েছে ক্রেতা সমাগম। পছন্দের পোশাক কিনতে ক্রেতারা ঘুরছেন দোকান থেকে দোকানে। তবে প্রচারণা থাকলেও স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে ক্রেতাদের পাশাপাশি বিক্রয়কর্মীদেরও উদাসীনতা দেখা গেছে। তাই সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে মাঠে নেমেছে ডিএমপি। অভিযানের প্রথম দিন মঙ্গলবার রাজধানীর নিউ মার্কেটে মাস্ক না পরায় বেশ কিছু দোকানের বিক্রেতা ও ক্রেতাকে 50 থেকে 500 টাকা জরিমানা করা হয়েছে। যারা পরিধান করছেন না আমরা তাদেরকে আইনের আওতায় আনছি এবং আমরা তাদেরকে জরিমানা করছি, বাট আমাদের প্রধান উদ্দেশ্য তাদেরকে সচেতন করা এবং আমরা প্রত্যেককে মাস্ক বিতরণও করছি। তবে জরিমানা দিয়ে ভুল স্বীকার করলেও অনেকে দিচ্ছেন ঠুনকো অজুহাত। 100 টাকা মাস্কটা ময়লা হয়ে গেছে ফালাই দিছি, এখন নিতে আসছে আর ডাক দেন নি আসছে আমারে বাসা থেকে মাস্ক টাইম ভুলে রেখে আসছে। এখন মানে আসার পরে আমি এখানে এসে মাস্কটা কিনতে চাইছিলাম, ঠিক আছে, দেন মানে ঢোকার পরে আমার 50 টাকা জরিমানা করে ফেলছে। অভিযানকে স্বাগত জানিয়ে বিক্রেতারা বলছেন তারা মাস্ক পরলেও ক্রেতারাই স্বাস্থ্যবিধি মানছে না। আমরা মানতেছি বাট কাস্টমার মানছে না, এই জিনিসটা কাস্টমার কানে পৌঁছাচ্ছে। আজকে কাস্টমার কানে পৌঁছানোর কারণে কাস্টমার আছে সবাই মাস্ক পরে আছে, মাস্ক ব্যবহার না করে তাদেরকে জরিমানা করছে। এখন এটার মধ্যে আমরা বলে আমাদেরকে জরিমানা করবে। তবে অভিযানের খবরে মাস্ক পরার ব্যাপারে গুরুত্ব দেখা গেলেও শারীরিক দূরত্ব দেখা যায়নি কেনাকাটায়। হাজারে শিউলি, সময় সংবাদ, ঢাকা।